নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। এসে গেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো মনসা পূজা, তোমরা সবাই জানো। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর মাও আছে আমার ঘরে। আজকে আমরা সিদ্ধ ভাত খেয়ে মনসা পূজায় যাব। তো তার জন্য আমি তুলেছি গাছ থেকে সবজি। এই যে সেই ঝিঙে গাছ থেকে ঝিঙে তুলেছি, আর উচ্ছে গাছ তো তোমাদের আগে দেখিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রান্নাঘরে যাওয়া যাক। আজকে সব কিছু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত খেয়ে তবেই যাবো পুজোয় মাসিদের বাড়ি, জটালা মাসির বাড়ি। আজকে কিন্তু আমি মাকেও নিয়ে যাবো সঙ্গে মনসা পুজোতে। এই দেখো, এই যে গাছ দিয়ে সবজি তুলে আনছি, দেখছো? এই দেখি কদিন জিঙ্গা, হ্যাঁ এই আমি লাগাইছি, সেই গাছে হয়েছে। আর এইটা না, মাসি বাড়ি নিয়ে যাব, খিচুড়ি রান্না করবে, ওইখানে দেব, এটা খাবো না আজকে, ঠিক আছে? এইটা পূজায় নিয়ে যাবো। একটা ঝিঙ্গা পাকিছে দিয়ে এসে গেছি। সিদ্ধ ভাত চড়াবার আগে মাকে একটু দুধ আর মুড়ি দিয়ে নি, আর আমি একটু চা বানিয়ে খাবো। এই যে চিনি, তোমার লাগলে তুমি নিয়ে নেবা। বাবা একটা চামচ নিয়ে এসো। দুধ কমাইছো? না কমা, গাছের তাজা তাজা সবজি এনে সিদ্ধ দিয়েছি, আর এই যে মেখে নিয়েছি, আমরা খাচ্ছি এখন। আর গাছের কাঁচা লঙ্কা এনে নিয়েছি, আর মার তো খাওয়া হয়েই গেছে। আমি আর কটা ভাত দেবো। বান্ধবী দিদি, তোমাকে অনেক মিস করছে কিন্তু। বাবা এই যে তুমি খেয়ে নাও, এই যে তোমার থাল। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে সাজুগুজু করে বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি পুজোতে। মাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। বাজারে এসে পড়েছি, দুটো পঞ্চমিষ্টি নিয়েছি, একটা আমার আর একটা দিদির। কলা তো আগেই নিয়ে নিয়েছি, এই যে কলা, আমাদের এখানে একটা কলা 10 টাকা করে। এই যে আমরা কালকে নিয়েছি তাই কমে পেয়েছি, আজকে নিলে তো আরও বেশি দাম হতো। এটা সবরি কলা। ওমা আমরা পূজায় যাই না, মা আজকে আমার পাশে বসে, আজকে সামনে বসেনি, আজকে সামনে বান্ধবী দিদিকে বসতে বলবো। না তুমি আজকে সামনে বসো। কেন? হ্যাঁ যাও তুমি বলো। মাসি যখন থাকে তখন তো মাসি বসে না? আগে আমার কাছে বসবো বলছে না, নিজের থেকে বলছে তো। হ্যাঁ মাসি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলের বাগিচা, আমার খুব পছন্দ, ফুল গাছ আমার ফেভারিট, যেখানে দেখি দাঁড়িয়ে দেখতে থাকি। এরকম একটু জায়গা থাকতো তাহলে এরকম ফুল বাগিচা বানাতাম আমি, তবে অত ভালো হয় না। না সুমানের দ্বারে এসে নেন, পুরো গড়তে পারবে না নে গাড়িতে। না আসি হয়, এতদিন ঘরে থাকতেন না, খালি কোথাও গড়তে যাইতেন তাই? ঠিক আছে, কয়দিন গুড় গুড় করেন। সুমান আর সরস্বতী তো পুরো গড়তে থাকে না, মাসির এখন খুশির দিন। কি সুন্দর খোলামেলা জায়গা দেখো সুমান, কি ভালো লাগছে, আর কি সুন্দর হাওয়া, একটু হাঁটতে হয় না মাসি বাড়ি যেতে? অনেক বড় ওই তো ঘর। হ্যাঁ ওই তো, বেশি দূর না তো। মার বান্ধবী দিদি আসছে। মাসি খালি রাস্তা ফুরায় না বলে, কত রাস্তা কত রাস্তা। তোমার তো ফোন নাম্বার নাই, আমি ওই জন্য ফোন করতে পারি নাই। মাসি কইছে একটু কই দি। হ্যাঁ বলছে বলছে। মাসি এই যে নাও, এই যে আমাদের নামে তুমি পূজো দিয়ে দেবা, আমরা তো সেদ্ধ ভাত খেয়ে আসছি। ভালো আছেন?
হয় বাবা ভালো আছি কিন্তু কারণটা আর কিছু শুনিনি আমি কি হলো কি জানি কিরা কি হয়েছে কারণ আমি কইতে আমি দুই তিন দিন ধরে এই অবস্থা তাই হয় গাছে নতুন একটা ঝিঙ্গা হইছে এই একটা ঝিঙ্গাই বড় হইছে তুই দাও ওই জায়গা দাও দাও ওই সবজির ভিতরে দেবে না হ্যাঁ দজনে খেতে পারবো ঠিক আছে হ্যাঁ তুই দিয়ে এসো দিয়ে এসো আয় একটা বড় সবজি দিয়ে শুরু না হ্যাঁ ঠিক আছে ভালো হ্যাঁ তুমি এত বড় সবজি এনেছো তো একটু দিয়ে আসি গিয়ে তোমার দেখি কোথায় কাটাকাটি হচ্ছে এই ঝিঙ্গাটাও কেটে দেবা সবজির ভিতরে ঠিক আছে আজকে আমি অনেক খুশি হব আজকে মাসি সেই মামুনের সাথে ওই যে পুজোতে বসিয়েছে মামুনের সাথে পুজো দিচ্ছে সুন্দর ঠাকুর মুখটা কি সুন্দর আমি যাচ্ছি বন্ধুরা মার জন্য এই যে মায়ের প্রসাদ দিয়েছে মাসির ভর পড়েছিল তো এখন ফাইনালি মাসি ঠিকঠাক হয়ে গেছে আমাদের শান্তি জল দিচ্ছে মাসি খাইনি পূজোটা এখানে হয়ে গেছে আমরা একটু প্রসাদ রেডি করে নেছি বোনটা আমার প্রসাদটা মাখাচ্ছে আমি আপেল আর ফলগুলো কেটে নিচ্ছি তোমার ছোট কিছু হাতে সুন্দর করে মাখাও হ্যাঁ ভালোই লাগছে পুজোটা এসে তোমার খাওয়ার ইচ্ছে থাকে তাই কালকের দিনটা আমার রেহাই করে দিয়ে দেই ফলটা কেটে নিয়েছি একটু নারকেলটা কুড়িয়ে দিচ্ছি ওইদিকে তো মাখামাখি হচ্ছে প্রসাদ ওদিকে খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে দেখে এলাম
মাসির ছেলে খুব সুন্দর ফটাফট খিচুড়ি আর সবজি বানিয়ে দিয়েছে না? হ্যাঁ, যদি দিতে দিতে ফট করে। আর আমি দুধ আর কলা মাখাচ্ছি এই যে। তোমার ছোট ছোট হাতে তোমার দুধ কলা সুন্দর হচ্ছে তো। এবার এবার চা খাইয়ে দিই, ঠিক আছে? বন্ধুরা দেখুন, সাবু আর চাউল। এই যে আমি নারকেল কোড়াচ্ছি, স্বাদটা বেড়ে যাবে প্রসাদ। কষ্ট হয় না কুড়াইতে? তুমি না পারলে ওঠো, আমি কুড়িয়ে দেবো। হ্যাঁ বসো বসো, তোমাকে দিয়ে সব করান যায় আজকাল, আমি তো জানি। আসো জলদি আসো। নারকেল যেতে পারি না। কেন, এত মোটা মোটা শিল নাড়া দিয়ে দিবে? এইভাবে এইভাবে বেটে দাও। সবাই খেতে বসে গেছে আর বান্ধবী দিদি ফল প্রসাদ দিচ্ছে। আমি দুধ আর কলা দিচ্ছি আর আমার ছেলে নৈবেদ্য মাখা দিয়েছে। নৈবেদ্য মানে আতক চাল, সাবুদানা, কলা, চিনি, গুড় সব কিছু দিয়ে মেখেছে। পঞ্চমিষ্টির কোনো ফল আছে? কমলা লেবু আছে? আরে একটা আঙ্গুল ফল দাও। দাও কি পারবা না? এইটা আঙ্গুল ফল, এইটা আর এইটা সাবুতি লেবু। এটা খান, দেখো মাসি উঠাই দেয় আমাদের। খাবেন না? আরো মনে মিষ্টি খেয়েছে আগে, আর আঙ্গুর ফল খেয়েছে একবার টক। বাস তো হয়ে যাবে, ঠিক আছে তাই করে দেবো। আবার বসতেছি বসতেছি, আপনি খান। বৃষ্টিও নেমে গেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বৃষ্টিতে ভিজে ভিজে দেখো সবাই আসছে। হ্যাঁ বসবো। আমার দিদি আর দাদা বাবুও চলে আসছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে আসো। করিশ্মা বাংলা কথা কেউ না বুঝে। চুলিটা খেয়ে নিলাম, একটু মিষ্টিটা খাচ্ছি, খুব টেস্টি আছে আজকে সব। অল্প 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 চলো, আর এই মাকে তো চার কে পার করবে, চার পার করে দিয়ে আসো। ওই দুই হ্যালো আদো।
এই গরম গরম মানে বসেন বসো ঠান্ডা হয়ে যাবে নে তোয়ালে লাগাই হিমাল অনেক এনজয় করলাম সকাল থেকে পুজো করলাম পুজো দেখলাম খাওয়া দাওয়া করলাম খিচুড়ি খেলাম মিষ্টি খেলাম এখন আমি আমরা বাড়িতে চলে এসেছি আমি যাই ঘরে চলো আমাদের বাড়ি পরে আসব তাই হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ ও মাসি বাড়ি যাই যাও যাবেন না ওরা রয়েছে ওরা যাবে না বাড়ি ও পরে আসেন আসো কামনে তুমি নিয়ে যাইও আচ্ছা ঠিক আছে না তুমি এখন যাও না চলেন আপনি না থাকেন ওরা বাড়ি যাক আমার ঘরে থাকলে কি হবে ও মাসি না দেখছো মাসি কিরকম খালি ওরা না থাকলে আপনি আমাদের থাকতে পারেন না আদি মায়া সুমন বাড়ি যাক আমি যাই তাই তুমি আসো আসো চলো চলো খোলো দরজা খোলো তুমি বাড়ি যাও আমি যাই না তুমি যাবে না কেন না ওদি দেখো আমার হাত ধরে বসে ঠিক আছে তাহলে তোমারে ছাড়া অনেক দিন ছিল না তোমারে ছাড়তে চাচ্ছে না ঠিক আছে বাড়ি যাও হ্যাঁ ঠিক আছে মাসি টাটা টাটা হ্যাঁ ঠিক আছে তো চলো বাবা আমরা এখন যাই বাড়ি তো বন্ধুরা আমরা ঘরে এসে গেছি পুজো দিয়ে পুজো সমাপ্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি ঘরে এসে গেছি পুজো দিয়ে তো এসে গেছি এসে ঘুমিয়েছি ঘুম দিয়ে উঠেছি বিকাল হয়ে গেছে তো আমি যে আতাপল এনেছিলাম তা আমরা এখন আতাপল খাবো মা নাও আতাপল আর আমার গাছে যেগুলো হয় সেগুলো তো নোনা ফল এটা তো ভালো না বাবা ভালো না হাই আর একটা দাও বাবা ওই যে না এই যা বাবা এটা ভালো নাও এই যে তুমি বড়টা নাও না এটা দাও এই বড় আদা খাও না এটা দাও বাবা ওই যে আরো আছে তুমি ওই জায়গা খাও আমরা এটা খাই বিস্কুট লাগাবো নি বাবা মিষ্টি লাগে না একটু হ্যাঁ মিষ্টি লাগে না কাঁচা তাঁত হয় তো সেই পাকছে আমি কি করবো কো আমি তো কিনে আনছি